সম্প্রতি তথাকথিত বিনোদন পাওয়ার একজন তারকা একজন নারী যাকে দেশের মানুষ মুসলিম হিসেবে জানেন যিনি মুসলিমদের নাম ধারণ করে আছেন এবং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি বিবাহ করেছেন একজন হিন্দু ধর্মাবলম্বনকারী অথবা হিন্দু পরিবারে জন্মগ্রহণকারী পুরুষকে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এমনকি অফলাইনেও আলোচনা সমালোচনার জড় বইছে প্রিয় দর্শক এই ঘটনাটিকে সামনে রেখে আমরা অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা আরজ করতে চাই অমাতাউফিকি ইল্লা বিল্লাহ কেউ বলতে পারেন যে এই বিষয়টি নিয়ে আমরা কথা কি না বললেই নয় আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে হ্যাঁ এ বিষয় নিয়ে আমরা কথা বলাকে খুব বেশি জরুরি মনে করছি কারণ এ সকল তারকাদের প্রভাব সমাজের মানুষের উপরে অত্যন্ত প্রবল এবং প্রকটভাবে রয়েছে সেটাকে আমরা বোধ হয় কেউই অস্বীকার করবার কোনো সুযোগ নেই অতএব তাদের একান্ত ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমরা না হয় মাথা নাই ঘামালাম কিন্তু বিবাহের মতো সমাজে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় বিষয় নিয়ে তারা যখন হেয়ালিপনা করেন স্বেচ্ছাচারিতা করেন তারা যখন তথাকথিত বলগাহীন স্বাধীনতার নামে এমন কোনো নিকৃষ্ট নজির স্থাপন করেন যার কুপ্রভাব এ সমাজের মানুষের উপরে পড়বে আজ হোক আর দুদিন পরে হোক আর কিছু না হোক সমাজের মানুষ আস্তে আস্তে এ ধরনের ঘটনার কারণে বিষয়টিকে স্বাভাবিক মনে করতে থাকবে অন্যায়কে আর অন্যায় মনে করবে না অতএব এ বিষয় নিয়ে আমাদের কথা বলা বোধ খুব বেশি প্রয়োজন ছিল প্রিয়দর্শক যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন আমরা তাকে লক্ষ্য করে বলতে চাই যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তার উচিত হবে সর্বপ্রথম নিজের পরিচয়টি অত্যন্ত পরিষ্কারভাবে মানুষের কাছে জানিয়ে দেওয়া তিনি যদি বলেন যে আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি না বা আমি মুসলিম নই তাহলে তার আমাদের এ বিষয়ে মাথা ব্যথা করার কোনো কারণ থাকতে পারে না আর তিনি যদি তার নামটি যেমন মুসলিম তার পরিবার যেমন মুসলিম পরিবার তিনি যদি মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন তাহলে তাকে আমরা বলবো বলব করণিকারিম সুরে বাঁকরাত দুশত একুশ নম্বরে তালা বলেছেন ওয়ালা মিনু আর তোমরা মোমিন নারীদেরকে মুসলিম নারীদেরকে মুশ্রিক পুরুষদের সঙ্গে বিবাহ দিও না যতক্ষণ পর্যন্ত তারা ইমান আনয়ন না করে ওলা আব্দু মিন মুশিক কারণ মোমিন মুসলিম মেয়েদের জন্য মুসলিম পুরুষেরা মুসিক পুরুষদের চাইতে বেটার এবং বেস্ট উত্তম যদিও তোমাদের কোনো কারণে মুস্রিকদেরকে ভালো লেগে থাকে প্রিয় দর্শক এই আয়াতের আলোকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম স্কলারগণ একমত যে কোনো মুসলিমের জন্য কোনো মুস্রিকের সঙ্গে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই এটা সুস্পষ্ট হারাম অতএব যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি এই আয়াতকে যদি অস্বীকার করেন এ আয়াতের বিধানকে যদি অস্বীকার করেন এ আয়াতের আবেদনকে যদি অস্বীকার করেন তিনি যদি মনে করেন এটা একান্ত তার ব্যক্তিগত বিষয় এটা একান্ত তার নিজস্ব ব্যাপার তাহলে তিনি কোনো অবস্থাতেই আর ইসলামের আ ভেতরে নেই বরং তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন দর্শক যিনি কাণ্ড ঘটিয়েছেন তার এই নিকৃষ্ট কাণ্ডে আমি যতটা অবাক হয়েছি তার চেয়েতে বেশি অবাক হয়েছে সে সমস্ত নামদারী মুসলমানদের প্রতি এমনকি তথাকথিত নামাজি মুসলমানদের মধ্যে অনেকে দেখা গেছে যে তারা এই বিবাহকে উইশ করেছেন তাদের প্রতি শুভেচ্ছা তারা জ্ঞাপন করেছেন এবং তারা মনে করেন এটা এক ধরনের উদারতা তারা মনে করেন এটা তাদের ব্যক্তিগত বিষয় একজন মুসলিম হয়ে করোনকর্মীর অত্যন্ত পরিষ্কার একটি আয়াতের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় সামাজিকভাবে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত একটি সেরাই এবং একটি ধর্মীয় বিষয়ের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় এবং নিকৃষ্ট একটা নজির স্থাপন করে সেটাকে কোনো মুসলমান উইশ করতে পারে না সেটাকে কোনো মুসলমান কোনো অবস্থাতেই শুভেচ্ছা জানাতে পারে না এর মাধ্যমে আমরা নিজেদের ধর্মীয় এবং দিনই দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছি আমরা যে ধর্ম সম্পর্কে একেবারে অজ্ঞানতার সাগরে ডুবে আছি অথবা ধর্মের ব্যাপারে আমরা যে একেবারেই দেউলিয়া এবং দিশেহারা হারা সেটাকে আমরা আবারও প্রমাণ করছি আল্লাহ স্মাতালা কোরআন করিমি বলেছেন আদিল আদুল কিতে ফুরোনা বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছুকে অবিশ্বাস করো যদি সেরকমটি হয় আল্লাহ স্মাত আয়াতের শেষ অংশে বলেছেন দুনিয়াতে লাঞ্ছনা এখন কঠিন শাস্তি তোমাদের জন্য রয়েছে অর্থাৎ এরকম হলে কেউ মুসলমান থাকার কোনো সুযোগ নেই কেউ যদি মনে করেন তিনি মুসলমান কিন্তু এটা তার ব্যক্তিগত বিষয় মুসলমান হওয়ার পরেও তার বিবাহের মতো একটি বিষয়ে এসে তিনি কোরআনের আয়াতকে যদি ডিনাই করেন অস্বীকার করেন অমান্য করেন তাহলে সেক্ষেত্রে তার মুসলমান থাকবার কোনো সুযোগ নেই আর এটাকে যারা সমর্থন করবে বৈধ মনে করবে হারামকে যারা হারাম মনে করবে না আল্লাহর আয়াত জানার পরেও যেটাকে যারা স্বাভাবিক মনে করবেন বৈধ মনে করবেন কোনো সমস্যা নাই মনে করবেন তাদেরও ইমান নিয়ে আমাদের সংশয় করবার বড় ধরনের সুযোগ রয়েছে প্রিয় দর্শক এ ধরনের অবস্থা যদি আমাদের সমাজে চলতে থাকে ধর্মীয় যে বন্ধন রয়েছে সেটাকে তোয়াক্কা না করে যদি আমরা একে অন্যে আন্তর্ধর্মীয় তথাকথিত আন্তর্ধর্মীয় বিবাহ এটাকে আমরা যদি অনুমোদন করি তাহলে সমাজে অনেকগুলো সমস্যার তৈরি করবে তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো অবৈধ এবং জারজ সন্তানের হার সমাজে বাড়তে থাকবে কারণ অবৈধ বিবাহের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করে সে সন্তান অবৈধ হয় সেটা জারজ সন্তান হয় আর কেয়ামতের আলামতের মধ্যে থেকে একটি হলো যে কেয়ামতের পূর্বে জারজ সন্তানের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে থাকবে এটি কেয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আল্লাহ আর গজব নাজিল হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে থেকে একটি হলো অবৈধ সন্তানের পরিমাণ সমাজে বেড়ে চলবে প্রিয় দর্শক এই বিবাহগুলোর একটি সামাজিক এবং একটি বড় ধরনের ক্ষতি হলো এটি আরেকটি বড় সমস্যা হলো যে এর ফলে যে সন্তান জন্মগ্রহণ করবে সে সন্তানের ধর্মীয় পরিচয় নিয়ে সংকট দেখা দিবে কেউ বলতে পারেন যে আঠারো বছর পর্যন্ত সন্তান স্বাভাবিকভাবে থাকবে এরপর চাইলে সে যে কোনো ধর্মে যেতে পারে আমি বলবো এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক একটি কথা কারণ একটি সন্তান আঠারো বছর পর্যন্ত তার মা অথবা বাবা কারোর একজনের প্রভাব দ্বারা কম বেশ প্রভাবিত হবেই হবে এটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না আর মা বাবা দুজন দুই ধর্মের অনুসারী হলে সন্তানকে প্রত্যেকে যার যার ধর্মের দ্বারা প্রভাবিত করার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক এবং এ ধরনের ঘটনা আমাদের সমাজে কম বেশ ঘটেওছে বিভিন্ন দৈনিকে সেসব বিষয়ে কম বেশ আমরা নিউজও পড়েছি অতএব যে সন্তান এ সমস্ত অবৈধ বিবাহ থেকে জন্ম নিবে তাদের ধর্মীয় পরিচয় নিয়ে সংকট দেখা দিবে সমস্যা দেখা দিবে সমাজে অস্থিতিশীলতা তৈরি হবে অস্থিরতা দেখা দিবে আরও নানামুখী সমস্যা দেখা দিবে যারা সন্তান পরিমাণ বাড়বে আল্লাহর গজব নাজিল হবে সমাজে প্রতিষ্ঠিত একটি বিষয়ের বিরুদ্ধে এরকম কাজ যারা করে থাকেন তাদের এই কাজকে আমরা অত্যন্ত তীব্রভাবে তাদের কাজের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করছি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি তাদেরকে আমরা তাও আহ্বান করছি আর সাধারণ মানুষকে যারা তাদের এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে দেখছেন এগুলোকে উইশ করছেন শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় লালন করার আহ্বান করছি আল্লাহ তারা আমাদের সকলকে আল্লাহর গজব আনয়নকারী কেয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে অন্যতম একটি আলামত এবং জারজ সন্তানের পরিমাণ বৃদ্ধি করতে পারে সমাজে এ ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের সমাজকে আল্লাহ সুমতলা রেহাই করুন রক্ষা করুন সমাজে ইসলামের অন্য কিছু না থাকুক বিবাহের বন্ধনের বিষয়টিতে অন্তত ধর্মীয় বিষয়কে আমরা মাথায় রেখে চলি সেটাকেও যদি সেকুলাররা তথাকথিত উদার উদারতার নামে ধর্মের বিষয়ে উদাসীন যারা তারা যদি সেটাকেও সমাজে স্বাভাবিক করে দেওয়ার অপচেষ্টা করে সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা ঘৃণা জানানো আমাদের প্রত্যেক মমিনের কর্তব্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং এ সমস্ত অবৈধ বিষয় থেকে আমাদের সকলকে আমাদের জাতিকে আল্লাহ তালা সজাগ থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত